মনমোহন শঙ্কর দাদার সাথে আমি কিছুটা একমত যে তৃণমূলের প্যারালাল কেউ নেই রাজ্যে আজকে। তৃণমূলের মতো চুরি করতে পারে এরকম আর কেউ নেই, আনপ্যারালাল বলা যায়। দেখো, 294টা কেন্দ্রের প্রার্থীকে মমতা বন্দ্যোপাধ্যায়, শৌচাগার থেকে সিংহ শাবকের জন্ম পর্যন্ত কার অনুপ্রেরণা হয়? মমতা বন্দ্যোপাধ্যায়। আমাকে দেখে ভোট দিন কে বলেছিল? মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে আজকে সব দুর্নীতির দায় তিনি নেবেন না? তিনি সততার নয়, তিনি সঠতার প্রতীক। আর একটা অদ্ভুত জিনিস দেখো, একটা রাগ হয় তৃণমূলের, রাগ হওয়াটা খুব স্বাভাবিক এই চোর চোর শুনলে। অভিমান, তোমাকে যা জিজ্ঞেস করি, তোমার এই এই অর্গানাইজেশনে তোমার পোস্টটা কি? সিনিয়র এডিটর। সিনিয়র এডিটর, তোমাকে যদি এটা ইন্টার্ন বলা হয় তুমি হয়তো মুখে কিছু বলবে না, রাগ করবে তো? তোমার যদি বলা হয় তুমি এখানে একটা জাস্ট সিম্পল একটা ইন্টার্ন, রাগ হবে তো? সেমভাবে ডাকাতকে চোর বললে রাগ হবে না? বিমোচন হচ্ছে, চোর কোথায়? ডাকা দিনে দুপুরে ডাকাতি করেছে, চাকরি চুরি করেছে, চাল চুরি করেছে, বাচ্চার খাওয়ার চুরি করেছে, মানুষের স্বপ্ন চুরি করেছে, এদেরকে চোর কেন বলছে? ডাকাত বলা হচ্ছে। আর একটা সিম্পল জিনিস দেখো, কানাকে কানা বলতে নেই, খোড়াকে খোড়া বলতে নেই, কিন্তু কোথায় লেখা আছে যে চোরকে চোর বলা যাবে না? আবার বলছি, ভুল হচ্ছে, ক্ষমা করবেন, ডাকাত বলা যাবে না। তৃণমূলে আট মহিলা একটা কথা বলে যে সব তৃণমূলই বলে সবাই চোর না, সত্যি আমিও তাই মনে করি, তৃণমূলে সবাই চোর নয়। আমি এটা মন থেকে বিশ্বাস করি, তৃণমূলের মাত্র 25% চোর, বাদবাকি 75% হচ্ছে ডাকাত, ডাকাতদের দল। এই দলটা মানুষের কথা ভাবে না, এটা ফর দ্য থিপস, অফ দ্য থিপস, বাই দ্য থিপস।